শেষ হলো বিএনপির উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠক। দুই ধাপে ছয় দিনে কমপক্ষে 300 নেতার বক্তব্য শুনেছেন বিএনপির হাইকমান্ড, যেখানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি বলছে বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। পরে নীতি নির্ধারণী সভায় এসব আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গত 14 সেপ্টেম্বর থেকে শুরু হয় গুরুত্বপূর্ণ এই বৈঠক। প্রথম ধাপের বৈঠক শেষ হয় 16 সেপ্টেম্বর। এরপর গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের বৈঠক শেষ হয় বৃহস্পতিবার। এসব বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে বিভিন্ন এলাকা থেকে আসা সদস্যরা তাদের দাবি ও মতামত তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির কাছে। দেশে যদি গণতান্ত্রিক অধিকার মানুষের প্রিয়পিত হয় তাহলে মাঠ পর্যায়ে এবং আন্দোলন জোরদার করতে হবে। আন্দোলন, খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা, এইসব ব্যাপারে দল উদ্যোগী হবে, আমরা সেইভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। টানা এই বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সদস্যদের মতামত নিয়ে নীতি নির্ধারণী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য কি করা যেতে পারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মুক্তি এবং সেই সঙ্গে আপনার বাংলাদেশের মুক্তি, এই বিষয়গুলোই আলোচনা পেয়েছে। সে আমরা তাদের সব বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে, নীতি নির্ধারণী সভায় সেগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হবে এবং সেই সময় তখন আপনারা জানতে পারবেন যে আমরা কি ধরনের কর্মসূচি গ্রহণ করছি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।